টাইম মতো বিয়ে করিয়ে দিন, একটা বউ জোগাড় করে দিন, বউই ওকে পাহারা দিয়ে রাখবে। হতভাগা সেই ভাই যার বোন খুরাকের অভাবে দেহ বিক্রি করে খায়, হতভাগা সেই সন্তান যেই সন্তান তার মা পরের বাড়িতে কাজ করে খায়। সরকারি দলের নেতৃবৃন্দ মহিলা, বিরোধী দলের নেতৃবৃন্দ মহিলা, মন্ত্রণালয় অনেক মন্ত্রণালয় মহিলাদের জন্য ছেড়ে দিলাম, এখনো কেন তোমরা মাটি কেটে ভাত খাও? রাজা নাই শাহী নাই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নাই আছে শুধু আম, নাম দিয়ে কি হয়? প্রশ্ন তোমার ইসলামী দল ঐক্য কেন নয়, তাই বলি কি চাইবে তুমি বাতিলের বিজয়? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। فقد ارشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم ما بعد قال الله تبارك وتعالى في الكلام المجيد يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون وقال النبي الأمين صلى الله عليه وسلم يكون في صنفان من أهل النار لم أراهما قوم معهم صياط كأذنب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة إلى آخر الحديث رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য যিনি নিরাকার নন, যার আকার আছে হাশরের ময়দানে বান্দা আল্লাহকে দেখতে পাবেন এবং সরাসরি কথা বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কাল্লা ইযা দুক্কাতিল আরযু দাক্কা দাক্কা وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم الله পাক বলছেন وجاء ربك আপনার প্রভু আসবেন
কে আসবেন? প্রভু আসবেন। কোথায় আসবেন? হাসরের ময়দানে। وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا। প্রভু আসবেন, ফেরেশতারা লাইন ধরে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ এসে বান্দার সঙ্গে কথা বলবেন, ইমানদারেরা আল্লাহকে দেখতে পাবেন, বেঈমানেরা আল্লাহকে দেখার সুযোগ পাবে না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। وَلَوْ تَرَى إِذِ الْمُجْرِمُونَ نَاكِسُوا رُءُوسِهِمْ عِندَ رَبِّهِمْ رَبَّنَا أَبْصَرْنَا وَسَمِعْنَا فَارْجِعْنَا نَعْمَلْ صَالِحًا إِنَّا مُوقِنُونَ। পাপিষ্টরা মাথা নিচু করে আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকবে, মাথা উঁচু করে আল্লাহর চেহারার দিকে তাকাবার সাহস জুটবে না। এটাই হলো ন্যায়পরায়ণ, সৎকর্মশীল আর বদকার লোকের মধ্যে পার্থক্য। আমেরিকার প্রেসিডেন্ট যৌন কেলেঙ্কারিতে আদালতে উঠে মাথা নিচু করেই দাঁড়িয়েছিল, মাথা উঁচু করার শক্তি তার হয় নাই। মানুষ যখন অপরাধ করে মাথা নিচু করে থাকে, যতই শক্তি তার শরীরে থাকুক না কেন। গ্রামের মাস্তান ছেলেটা মসজিদের ইমামকে দেখে মাথা নিচু করে ভাটির গাছের ভিতর দিয়ে পার হয়ে যায়। ইমামের চেহারার দিক তাকিয়ে কথা বলার শক্তি ওই মাস্তানের হয় না কেন। ইমাম দুর্বল মানুষ, নিরীহ লোক, কিন্তু ওই মাস্তানটাও শক্তিশালী। কিন্তু ইমামের নীতি নৈতিকতার সামনে মাস্তান দুর্বল, যার ফলে ইমামের মুখের দিকে তাকাবার শক্তি তার হয় না। বাঘের গায়ে শক্তি বেশি না বকরির গায়ে শক্তি বেশি? জঙ্গলে পালিয়ে থাকে কি বাঘ না বকরি? বাঘ পালিয়ে থাকে জঙ্গলের ভিতরে, কারণ ও জানে মানুষের উপর আমি জুলুম করি, ওকে আমাকে ধরতে পারলেই মেরে ফেলবে। বাঘ সিংহ হিংস্র জানোয়ারেরা গভীর জঙ্গলে পালিয়ে থাকে, আর ছাগল লোকালয়ে হেঁটে বেড়ায়। ছাগলের গায়ে শক্তি কম, কিন্তু ছাগল কারো প্রাণ হানি করে না, হিংস্র নয়, ওই জন্য তার গায়ে শক্তি কম থাকলেও লোকালয়ে হেঁটে বেড়ায়। হাসরের ময়দানে ইমানদার ব্যক্তিগণ আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন, আল্লাহর চেহারা দেখে পুলকিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সরাসরি প্রশ্ন করবেন, যারা গোপনে পাপ করেছেন তাদেরকে আল্লাহ পাক গোপনে জিজ্ঞেস করবেন, আর যারা প্রকাশ্য পাপ করেছে তাদেরকে আল্লাহ পাক লক্ষ কোটি জনতার সামনে অপমান করবেন। বন্ধুগণ, কিছু পাপ আছে গোপন আর কিছু পাপ আছে প্রকাশ্য। নিষেধাজ্ঞার দ্রব্যের কথাই ধরুন, কিছু লোক হিরোইন খায়, কিছু লোক ইয়াবা খায়, কিছু লোক মদ খায়, গাঁজা খায়, কিছু লোক বিড়ি সিগারেট তামাক জর্দা খায়, খায় কি না? সবই তো নেশাদার দ্রব্য, তাই না? সবই তো হারাম। সিগারেট বিড়ি যারা খায়, তামাক জর্দা যারা খায়, এরা হল গাঁজা খোরের চেয়েও খারাপ, মদ খোরের চেয়েও খারাপ, ইয়াবা খোরের চেয়েও খারাপ। যারা সিগারেট বিড়ি খায়, তামাক জর্দা খায়, এরা হিরোনসির চেয়েও খারাপ। ঠিক হলো কেন, কি কারণে খারাপ? একটা গোপনে খায়, একটা প্রকাশ্যে খায়।
মদখর মদ খায় কিন্তু ওর একটু চক্ষু লজ্জা আছে, আছে না? গাঁজাখর গাঁজা খায়, ওর একটু লজ্জা বলে কিছু আছে। হিরোইন হিরোইন খায়, ওই হিরোইনের লজ্জা বলে একটা জিনিস আছে। কিন্তু নির্লজ্জ বেহায়া সিগারেট খোর বিড়ি খোর তামাক খোর জর্দা করে দিন, লজ্জার বালাই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের একটা অঙ্গ। একটা অঙ্গ যদি হানি হয় তাকে কি পূর্ণাঙ্গ মানুষ বলা যাবে? একটা পা নাই, একটা হাত নাই, একটা চোখ নাই, এ লোক যেমন পূর্ণ মানুষ নয়, ঈমানের যদি অঙ্গ হানি হয় তাহলে ঈমানটা পূর্ণাঙ্গ হয় না। তাহলে লজ্জাশীলতা ঈমানের অঙ্গ, ঈমানের একটি শাখা। অতএব যার লজ্জা নাই তার ঈমান কম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা লাম তাস্তাহি ফাসমা মাশিত, যদি তোমার লজ্জা না থাকে যা মনে চাই তাই করতে পারো। লজ্জাহীন লোক অনেক কাজ করে, নাফরমানি কাজ, কিন্তু যার লজ্জা আছে সে আল্লাহর ভয়ে না করলেও কমস কম লজ্জার কারণে অনেক কাজ করতে পারে না, বিরত হয়ে যায়। কারণ লজ্জা এমন একটা জিনিস মানুষকে পাপ থেকে ফিরিয়ে রাখে। সিগারেট খেতে মন চাচ্ছে কিন্তু পরিচিত লোকজন আছে তাই খাচ্ছে না লজ্জায়। দুই নাম্বার কারণ হল গাঁজা যে লোক খায় নিজের ক্ষতি নিজে করে, মদ যে খায় নিজের সর্বনাশ নিজে ডাকে, হিরোইন যে খায় নিজের সর্বনাশ নিজে করে, কিন্তু সিগারেট বিড়ি যারা খায় নিজেও মরে, আশেপাশের দশ বিশ জনকে নিয়ে মরে। এই সিগারেটের ধোঁয়া যত মানুষের নাকে যাবে মুখে যাবে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়। অতএব যারা প্রকাশ্য নেশা করে এদেরকে আল্লাহ পাক হাশরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে অপমান করবেন। যারা গোপনে পাপ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে আল্লাহ তাদেরকে পর্দা দিয়ে ঘিরে নেবেন। পর্দা দিয়ে ঘিরে পর্দার আড়ালে জিজ্ঞেস করবেন, বান্দা তুমি কি এসব পাপ করেছিলে? বান্দা বলবেন, হ্যাঁ করেছিলাম। আল্লাহ বলবেন, তুমি পাপ গোপনে গোপনে করেছিলে, পাপ দেখে ভয় পেতে, আমি জানি। আমি আল্লাহ সাত্তার নামের ওসিলায় তোমার পাপ ঢেকে রেখেছিলাম, আজকেও গোপনে জিজ্ঞেস করলাম। তোমার জীবনে অনেক ভালো ভালো আমল আছে, এই সমস্ত আমলের ওসিলায় তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি চলে যাও। আল্লাহ তুমি আমাদের সহজ হিসাব নিও, হাশরের ময়দানে আমাদেরকে অপমান করো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে অপমান করো না। আমাদের দ্বারা পাপ হয়ে যায় কিন্তু আমরা পাপকে ঘৃণা করি, ভয় করি। আল্লাহ তুমি পাপ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করো। বলছিলাম যাবতীয় প্রশংসা সেই আল্লাহ পাকের যিনি সর্বত্র বিরাজমান নাম, আর সে আজিমে গৌরবান্বিত, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। মেরাজের রাত্রিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে কথোপকথন করবার জন্য উপরে গেলেন, প্রমাণিত হলো আল্লাহ সব জায়গায় বিরাজমান নন, আল্লাহ আরশে আজিমে গৌরবান্বিত। দাদা বাবুকে জিজ্ঞেস করেন, দাদা কেমন আছেন? দাদা বাবু বলে, উপরওয়ালা যেমন রাখে। দাদা বাবুও জানে যে আল্লাহ উপরে, কিন্তু এক শ্রেণীর আলেম বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহ যদি সব জায়গায় বিরাজমান হন, আপনি যে ঘাসের উপরে সকালবেলা হাঁটতেছিলেন, গোবর লেগে গেল জুতার সঙ্গে, জুতাটা যে দুর্বা ঘাসে মুছে ফেললেন, আপনার আল্লাহ তখন কোথায় থাকলো? আল্লাহ সব জায়গায় বিরাজমান, এই আকিদাটাই হলো হুলুলিদের আকিদা, এটাই হলো পথভ্রষ্টদের আকিদা।
সাত আসমানের উপর থেকে জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে আল্লাহ পাক ওহি প্রেরণ করেছেন, এখান থেকে প্রমাণিত হয় আল্লাহ সব জায়গায় বিরাজমান নন। আসমান থেকে আল্লাহর দরবার থেকে ওহি নিয়ে জিবরিল আমিন পৃথিবীতে এসেছেন, এখান থেকেই প্রমাণিত হয় আল্লাহ সব জায়গায় বিরাজমান নন। এগুলি হলো আকীদার মাসলা। আকীদা যদি ঠিক না থাকে সালাত সিয়ামের কোনো মূল্য নাই, ওই জন্য আকীদা জানা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাম একজন মহিলাকে জিজ্ঞেস করেছিলেন ইন্টারভিউ বোর্ডে, মহিলার ইন্টারভিউ নিচ্ছেন, মহিলা ছাগলের রাখাল, ছাগলের রাখাল মহিলাকে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? মহিলা বললেন আল্লাহু ফিস সামা, আল্লাহ হলেন আসমানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা সাহাবীকে জিজ্ঞেস করলেন মান আনা, আমি কে? মহিলা জবাব দিলেন আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন ইরতিকহা ফাইন্নাহা মুমিনা, এই মহিলা ইমানদার, একে আজাদ করে দাও। ইমানদার সার্টিফিকেট নবী দিলেন দুইটা ইন্টারভিউ নি, দুইটা প্রশ্ন জিজ্ঞেস করলেন। প্রথম প্রশ্ন আল্লাহ কোথায়, দ্বিতীয় প্রশ্ন আমি কে? আমাদের কোমলমতি বাচ্চাদেরকে এই আকীদা শিখাতে হবে। আহলে হাদিস আন্দোলনের মহতারাম আমিরে জামাতের ইসলামী কায়দা এবং ইসলামী আকীদা এগুলি এলাকার বিভিন্ন এলাকার মক্তব মাদ্রাসায় চালু করা উচিত, যেখানে সহি আকীদার শিক্ষা দেওয়া হয়। দরুদ সালাম বর্ষিত হোক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি গায়েব জানতেন না আল্লাহ না জানালে, গায়েব জানতেন না আল্লাহ না জানালে, গায়েব জানতেন না আল্লাহ না জানালে, আল্লাহ নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকার চরিত্রে কলঙ্ক লেপন করেছিল মদিনার মুনাফেকেরা, করে নেই মদিনার মুনাফেকেরা আল্লাহ নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকার চরিত্র হনন করেছিল। আল্লাহ নবীর স্ত্রীকে নিয়ে মদিনায় গুঞ্জরন, তার সতীত্ব নিয়ে কথা হচ্ছিল, বুখারীতে হাদিস বিদ্যমান, বিরাট লম্বা ঘটনা। আল্লাহ নবী কোনো সিদ্ধান্ত দিলেন না সুরায় নূরের আয়াতগুলি নাজিল হওয়ার আগ পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারগিজ না গুফতে, তা না গুফতে জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতে, তা না গুফতে কের দেগার। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিনকে ওহি দিয়ে না পাঠান, জিবরিল আমিন ততক্ষণ কিছু কথা বলেন না। জিবরিল আমিন যতক্ষণ এসে নবীর কাছে ওহি না নিয়ে আসেন, নবী ততক্ষণে মুখ খোলেন না, নবী নিজের তরফ থেকে কোনো কথা বলেন না। কথা আমার বোঝা যায়? আল্লাহর নবীর স্ত্রীর চরিত্র নিয়ে যদি মুনাফেকেরা সিনিমিনি খেলতে পারে, আমাকে আপনাকে নিয়ে খেলতে পারে না? অবশ্যই খেলতে পারে, যুগে যুগে হকপন্থীদের নিয়ে এইভাবেই ষড়যন্ত্র হয়েছে। বন্ধুগণ, আল্লাহর নবীর স্ত্রীর ক্যারেক্টার সার্টিফিকেট কে দিলেন? কোন সুরায়? সুরায় নূর। ক্যারেক্টার সার্টিফিকেট কিয়ামত পর্যন্ত সকল মুসলিম পড়তে থাকবে। এখন ক্যারেক্টার সার্টিফিকেট কারা দেয় গো? ক্যারেক্টার সার্টিফিকেট চেয়ারম্যান, মেম্বার, এমপি, এমসি, এনারা দিয়ে থাকেন। ক্যারেক্টার সার্টিফিকেট দেয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সিরাজউদ্দৌলার মতো লম্পট চরিত্রহীন প্রিন্সিপাল ক্যারেক্টার সার্টিফিকেট দেয়। সিরাজউদ্দৌলার চেনেন তো? চেনেন না? কোথায় বাড়ি? হ্যাঁ,
ইন্ডিয়ার সিরাজুল দৌলা নিয়ে বসে আছে। ফেনী সোনাগাজী ওই ওদিকে বলছেন নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী, ফেনী সোনাগাজীর ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল লম্পট সিরাজুল দৌলা, যেই লম্পট তার ছাত্রী, নাম কি? নুসরাত জাহান, কি যেন নাম ডাকনাম, নুসরাত জাহান রাফি। এই নুসরাত জাহান রাফি তার চরিত্র নিয়ে সিনিমিনি খেলে যখন ধরা পড়ার উপক্রম হলো, এই লম্পট তার ছাত্রীকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করলো। এরকম মানুষের কি সার্টিফিকেট দেয়? যত মাদ্রাসা ওই মাদ্রাসাতে যত ছাত্র ফারেগ হয়েছে সবাইকে চারিত্রিক সার্টিফিকেট এই লম্পটে দিয়েছে, দেয়নি? মাহেশা সিদ্দিকার সার্টিফিকেট কে দিলেন? মা বোনেরা ভালো করে শুনুন, দুনিয়াতে একজন মহিলা 9 বছর বয়সে স্বামীর বাড়িতে গেলেন, কয় বছরে? 9 বছরে। বিয়ে হয়েছিল কয় বছরে? 6 বছরে বিয়ে হয়েছিল। 9 বছরে কোথায় গেল? স্বামীর বাড়িতে গেল। বাপের বাড়িতে বিয়ের পরে কয় বছর থাকলো? 3 বছর। আমাদের দেশে আজকাল এক ডিজিটাল হুজুর বের হয়েছে যারা ঠেলা দিয়ে ধাক্কা দিয়ে কথা কয়, বলে দেয় যুবক শ্বশুর বাড়িতে 3 দিনের বেশি খেও না, শ্বশুর বাড়িতে 3 দিনের বেশি বউ রেখো না। এ সমস্ত মূর্খ মাওলানার জ্বালায় দেশ ঝালাপালা হয়ে গেল। আল্লাহ নবীর স্ত্রী মায়েশা সিদ্দিকার বিয়ে হলো 6 বছর বয়সে, বাপের বাড়িতে থাকলো কয় বছর? 9 বছর বয়স হওয়ার পরে আল্লাহ নবী তার স্ত্রীকে ঘরে নিয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে ছাগল রাখলো কত বছর? 10 বছর ছাগল রেখেছে। ঘর জামাই থাকলেন মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে কয় বছর? 10 বছর। মুসা আলাইহিস সালাম ঘর জামাই থাকতে পারে, এখনো বেকার যুবক শ্বশুর বাড়ির ছাগল রেখে ভাত খেতে পারে, সমস্যা নেই। কিন্তু হুজুরের জ্বালায় ঝালা পালা, হুজুর বলে কি যে শ্বশুর বাড়িতে 3 দিনের বেশি রাখা যাবে, 3 দিনের বেশি রাখলে দান সাদকা খাওয়া হবে। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার 9 বছর বয়সে আল্লাহ নবীর বাড়িতে গেলেন। মা বোনেরা শুনুন, 9 বছর বয়স থেকে নিয়ে 18 বছর বন্ধু স্বামীর সংসার করলেন। 18 বছরের ভরা যৌবনে মায়েশা সিদ্দিকা বিধবা হলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ত্যাগ করে বিদায় গ্রহণ করলেন। 18 বছর বয়স থেকে নিয়ে আরো 50 বছর পৃথিবীতে মায়েশা সিদ্দিকা বেঁচেছিলেন, 68 বছর বয়সে তিনি পৃথিবী ত্যাগ করলেন। আল্লাহ নবীর বয়স ছিল 63 বছর, মায়েশা সিদ্দিকা বয়স পেলেন কত বছর? 68 বছর। আল্লাহ নবীর চেয়ে আরো 5 বছর বেশি হায়াত পেয়েছিলেন মায়েশা সিদ্দিকা। এই মহীয়সী রমণী মুসলিম বিশ্বের সকল মুমিন মুমিনার মা, আবু বকর সিদ্দিকের বেটি আয়েশা সিদ্দিকা নবীর বাড়িতে 9 বছর স্বামীর সংসার করেছেন, 9 বছর জবের আটার রুটি পেট ভরে খেতে পান নেই। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ভাগিনা ওরওয়া বিন জুবাইরকে বললেন, ওরওয়া শোনো, আমি নবীর বাড়িতে বসবাস করেছি, 9 বছরের মধ্যে বহুদিন পার হয়ে গেছে নবীর চুলায় আগুন জ্বলে নেই। রাইনাল হিলাল সুম্মাল হিলাল সুম্মাল হিলাল, একটা নতুন চাঁদ দেখলাম, সেই নতুন চাঁদ শেষ হয়ে আর এক নতুন চাঁদ উঠলো, সেই নতুন চাঁদ শেষ হয়ে আর এক নতুন চাঁদ উঠলো, 3 বার নতুন চাঁদ দেখলাম, এই 3 নতুন চাঁদে নবীর চুলায় আগুন জ্বলল না। খালাম্মা আপনারা কি খেতেন তখন?
খালাম্মা জবাব দিচ্ছেন ভাগিনাকে, মা আয়েশা সিদ্দিকা জবাব দিচ্ছেন, তার বড় বোনের ছেলে উরওয়া বিন সুবাইরকে বলছে, ভাগিনা শোনো, আমরা এই তিন দুই মাস লাগাতার দুই কালো জিনিস খেয়ে বেঁচেছিলাম, এক কালো খেজুর আর আরেক কালো পানি। খেজুর আর পানি খেয়ে আমাদের জীবিকা চলেছিল। এরই নাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা সিদ্দিকা নবীর বাড়িতে ছিলেন, আমাদের বাড়িতেও তো আয়েশা আছে, আছে না? আমাদের বাড়িতে খাদিজা আছে না? আমাদের বাড়িতে ফাতেমা আছে। নবীর বাড়ির ফাতেমা আমাদের বাড়ির ফাতেমা এক নয়, নবীর বাড়ির খাদিজা আমাদের বাড়ির খাদিজা এক নয়, নবীর বাড়ির আয়েশা আমাদের বাড়ির আয়েশা এক নয়। নবীর বাড়ির আয়েশা লাইলাতুল কদরের রাত্রিতে নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদরের রাত্রিতে কোন দোয়া করব? নবীর বাড়ির আয়েশা আল্লাহর নবীর কাছে লাইলাতুল কদরের দোয়া শিখতে চাইলেন। নবী শিখিয়ে দিয়ে বললেন, হে আয়েশা, তুমি লাইলাতুল কদরে পড়বে, কি পড়বে? দোয়াটা কেউ বলতে পারবেন? আল্লাহুম্মা, ছোট পোলাপান বাচ্চা কাচ্চা নাই? ছোট বাচ্চা থাকলে একটু হাত তোল তো দেখি বাবারা, তোমরা কেউ পারো নাকি? বাচ্চা তো নাই দেখছি, কম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করেন, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই যারা সুখে দুঃখে দান করে, রাগকে দমন করে, মানুষকে ক্ষমা করে দেয়, এরা হলো মহসিন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। মহসিনদেরকে আল্লাহ ভালোবাসে, যারা ক্ষমা করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে। যে তার ভাইকে ক্ষমা করতে পারে না, আল্লাহর কাছে ক্ষমা পাওয়া তার জন্য কঠিন। মানুষ অপরাধ করে ক্ষমা চায়, অনেকেই বলে হাসরের মাঠে তোমার সাথে বুঝা পড়া হবে। হাসরের মাঠ বড় কঠিন, হাসরের মাঠে কে কাকে বুঝবে, বুঝার সুযোগ সেখানে থাকবে না। দুনিয়াতে ক্ষমা করে দাও, মানুষকে ক্ষমা করে দিলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। মানুষকে যদি ক্ষমা না করতে পারে, আল্লাহর ক্ষমা পাওয়া তার জন্য কঠিন। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করেন, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। নবীর বাড়ির আয়েশা নবীর কাছে দোয়া শিখলেন, লাইলাতুল কদরের দোয়া। আর আমাদের বাড়ির আয়েশারা লাইলাতুল কদরের রাত্রিতে কি করে? লাইলাতুল কদরের রাত্রিতে লিস্ট বানায় বলে, স্বামী এই জিনিসগুলি তোমার আমার লাগবে। লাইলাতুল কদরের রাত্রিতে মার্কেটে মার্কেটে ঘুরে পুরুষ মানুষের ধাক্কায় ধাক্কায় লাইলাতুল কদর পার হয়। নবীর বাড়িরও আয়েশা ছিল, আমাদের বাড়িরও আয়েশা আছে। লাইলাতুল কদর পার হয় কোন দিক দিয়ে তার হিসাব করাই মুশকিল। একজন মাস্টার সাহেব একদিন আমাকে ডেকে নিয়ে গেলেন, ঈদের দিনে বাড়িতে ডেকে নিলেন। আমি মনে মনে চিন্তা করলাম, বোধহয় একটু সিমাই টিমাই খাওয়ার জন্য বোধহয় ডাকতেছে। এখন সে বাড়িতে যেয়ে দেখি মাস্টার নিজেই সিমাই খেতে পারেনি। মাস্টার সাহেব, সমস্যাটা কি, খানা দানা হয়েছে নাকি? কয় না, খানা হবে কি করে, 39টা শাড়ি আমার বাড়িতে। কয়টা? 39টা। সচক্ষে দুই চোখ দিয়ে আমি দেখলাম ওই মাস্টার আপনার আলমারি খুলে, লকার খুলে, তারপরে ব্রিফকেস খুলে, সুটকেস খুলে, গুনে গুনে 39টা শাড়ি আমাকে গুনে দেখিয়ে বললেন, 39টা শাড়ি আমার স্ত্রীর,
তারপরে নতুন শাড়ি ঈদের দিন দেই নাই, তাই আমার ঈদটাই মাটি করে দিয়েছে। মেয়েগুলি ধ্বংস হলো কেন? ভাই শরীফুল মাদানী কিছু ইঙ্গিত দিয়ে গেছেন, মেয়েগুলি ধ্বংস হলো কেন? জি বাংলা স্টার জলসা এইগুলি দেখে, নগ্ন ফিল্ম দেখে, নগ্ন চ্যানেল দেখে ধ্বংসপ্রাপ্ত হলো। তারপরে আবার শোনে মমতাজের গান, কার গান শোনে? মমতাজ গানের মধ্যে কি কয় তা শুনছেন? মমতাজ বলছে, ক্রস ফায়ারে মরবি রে তুই ক্রস ফায়ারে, আগুন লাগায় দিমু রে তোর জীবন গাড়ির টায়ারে, জীবন গাড়ির টায়ারে আগুন লাগায় দেবে। আমাদের দেশের মহিলাদেরকে শিখায় যে পুরুষের জীবন গাড়ির টায়ারে আগুন লাগাতে হবে। মমতাজের মুড়ি ধরে চলবে না, মা বলে না, মমতাজ রোল মডেল বানালে হবে না। নাস্তা তাসলিমা নাসরিনের মতো নাস্তিক মার্কা মহিলাকে অনুসরণ করলে হবে না, আপনাকে অনুসরণ করতে হবে মা আয়েশা সিদ্দিকা, আপনাকে অনুসরণ করতে হবে বিবি মারিয়ামের, যিনি দুনিয়াতে বসে জান্নাতের ফল খেয়ে গেলেন, পৃথিবীকে তাক লাগায় গেলেন, জেনা না করেই জেনাকার সেজেছিলেন, বিনা স্বামীতে সন্তান জন্ম দিলেন, এত বড় নবীর মা যেই নবী মুর্দাকে জিন্দা করার ক্ষমতা রাখতেন। কিন্তু বায়তুল মাকদেসের লোকেরা চুলের ঝুঁটি ধরে কিলিয়ে ঘুষিয়ে জুতা পিটা করে লাথিয়ে বায়তুল মাকদেস থেকে জেনাকার বলে বের করে মাঠে ফেলে দিয়ে আসলো। বিবি মরিয়ম মরুদ্দানের খেজুর গাছের নিচে বসে বসে কাঁদছেন আর বলছেন, ইয়া লাইতানি মৃত্যু কাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, প্রভু হে এই জেনার অপবাদ শোনার আগে আমার মরণ কেন হলো না? আমি জীবনে কোনোদিন কোন পুরুষের সাথে দেখা করি নাই, আমি জেনাকার হলাম কি করে? অপরাধ করলে সহ্য করা যায়, অপরাধ করে মায়ের খেলে সহ্য করা যায়, বিনা অপরাধে মায়ের খেলে সহ্য করা কঠিন। বিবি মরিয়মের মতো সতী সাধ্বী মহিলাকে সমাজের লোকেরা মেরে বাইতুল মাকদেসের মরুদ্যানে ফেলে দিয়ে আসলো। মা আয়েশা বিবি মারিয়াম কাঁদতেছিলেন সেখানে বসে, আল্লাহ পাক বললেন, হুজ্জি ইলাইকি বিজিদ ইন্নাকু তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, ও মরিয়ম তুমি খেজুরের গাছ একটু ঝাঁকা দাও, টাটকা খেজুর পড়বে ওটা খাও, ঝর্ণা থেকে পানি পান করো, সেদিন বেশি দূরে নয় আল্লাহর কালামের মধ্যে তোমার নামে পূর্ণ একটি সূরা নাযিল হবে। দুনিয়াতে জান্নাতের ফল খেলেন তো খেলেন, কোরআনের মধ্যে পূর্ণ একটি সূরা নাযিল হলো। আজ থেকে 2000 বছর পূর্বে, তারও অধিক কাল পূর্বে বাইতুল মাকদেসে জন্মগ্রহণ করেছিলেন এই ক্ষণজন্মা মহিষী রমণী, তার নাম বিবি মারিয়াম। ফেরাউনের স্ত্রী, নাম ছিল তার বিবি আসিয়া। বিবি আসিয়াকে তক্তার উপরে শুইয়ে জালেম ফেরাউন বড় বড় প্যারাগ মেরে তক্তার সাথে গেঁথে রেখে দিল। আল্লাহ পাক বলছেন, ন ফেরাউন আদিল আওতাদ, কিলো কলা ফেরাউন, এই ফেরাউনের স্ত্রী ফেরাউনকে প্রভু বলে মানে না, আল্লাহ বলে মানে না, ফেরাউন বলে আমি হলাম তোমাদের রব। ফেরাউনের মেয়ের নাম ছিল মাশেতা, ফেরাউনের মেয়ে মাশেতা, নাবালক শিশুকে কোলে করে আল্লাহর কালাম পড়ছে, কালেমা পড়ছে। ফেরাউন বলছে, হে মাশেতা, তোর এত বড় সাহস তোর মাকে মেরে কুপকাপ করে ওখানে প্যারাক দিয়ে গেঁথে রেখেছি, এখনো তুই আমাকে রব বলে মানলি না। এই যে কড়াইয়ের মধ্যে তেল, ফুটন্ত তেলের মধ্যে তোকে চুবিয়ে মারব, তুই তাড়াতাড়ি আমাকে রব বলে স্বীকার কর। ফেরাউনের মেয়ে মাশেতা বলল, রে জালেম শয়তান, তোকে আমি কি করে রব বলে মানি, তুই তো বেঈমান। ধাক্কা দিয়ে ফেরাউন ফুটন্ত তেলের কড়াইয়ের মধ্যে নবজাতক শিশু বাচ্চা সহ ফেলে দিল তার মেয়েকে, জীবন্ত মানুষ তেলের কড়াইয়ের মধ্যে প্রায় হয়ে গেল। মা বোনেরা,
আপনার মডেল হবে বিবি আসিয়া, আপনার মডেল হবে বিবি মারিয়াম, আপনার মডেল হবে মা খাদিজা। যেই মা খাদিজাকে আল্লাহর নবী বললেন আমি বসে আছি, জিবরিল আমিন আসলেন, সাথে আরেকজন ফেরেশতা এলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওই যে মা খাদিজা, ওই যে খাদিজা আসতেছে পাত্র হাতে করে, খাদিজাকে বলে দিন আল্লাহ পাক আসমান থেকে খাদিজাকে সালাম জানিয়েছে, আসমান থেকে আল্লাহ সালাম জানিয়েছে মা খাদিজাকে। আল্লাহর নবী নবুয়ত পাওয়ার আগে জামালে নূরের হীরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন, মা খাদিজা ওই পাহাড়ে উঠে খানা পৌঁছায় আসতেন। নবী যখন প্রথম ওহি পেলেন সান্ত্বনা দিলেন কে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে সব বিলিয়ে দিয়েছিলেন আল্লাহর নবীর জন্য ইসলাম প্রচারে। বন্ধুগণ, বক্তারা তো লাগামহীন হয়, ছাগলে কি না খায় আর বক্তায় কি না কয়। বাংলাদেশের এক বক্তা বেয়াদব, বেয়াদব বক্তা বলল মা খাদিজা ইনট্যাক্ট ছিলেন না, ভার্জিনিটি নষ্ট হয়েছিল, উইডো, বিধবা, আরমালা, এতগুলি কথা বলার পরে আমরা প্রতিবাদ জানিয়েছি। আমাদের মাকে বকা দিলে যতটুকু না লাগে, মা খাদিজাকে বকা দিলে তার চেয়ে বেশি লাগে, কলিজায় আগুন ধরে যায়। বেয়াদব বক্তা তওবা করে আর মাফ চায়, মাফ তোমাকে কে করবে? মা খাদিজা যদি বেঁচে থাকতেন তাহলে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব তো খাদিজার কাছে মাপ চা, তারপরে তোকে মাপ পাওয়া দেওয়া হবে। মা খাদিজা তো মারা গেছেন, মাপ চা তো জায়গা নাই। ওই জন্য উলামায়ে কেরামগণ বলছেন কেউ যদি আল্লাহকে গালি দেয় তাহলে ইসলামী রাষ্ট্রের সরকার তাকে বলবে তুই আল্লাহকে গালি দিয়েছিস ক্ষমা চা। কার কাছে ক্ষমা চাবে? আল্লাহকে গালি দিলে আল্লাহর কাছে ক্ষমা চাবে, নবীকে গালি দিলে ক্ষমা চাওয়ার জায়গা নাই। কারণ নবীকে গালি দিলে ওটা হক্কুল ইবাদ, ওটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হয় না। কথা বোঝা যায় কি বোঝা যায়? বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, আল্লাহ তার উপর রহম করুন, তার গোনা খাতা আল্লাহ ক্ষমা করুন। বাংলাদেশ স্বাধীনের পরে আমাদের পাবনার কুলাঙ্গার দাউদ হায়দার, যারা পুরাতন মুরব্বী তারা শুনবেন নাম, দাউদ হায়দার নবীকে গালি দিয়ে বিশ্রী ভাষায় নবীর চরিত্র হনন করে সে কবিতা লিখেছিল। দাউদ হায়দারের বিরুদ্ধে যখন সংগ্রাম হলো তখন দাউদ হায়দার শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন। শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন তোর মতো কুলাঙ্গারকে ক্ষমা করার ক্ষমতা আমার নাই, তুই বের হ, দেশ থেকে বহিষ্কার করা হয়েছিল। আজও পর্যন্ত সেই কুলাঙ্গার বাংলার মাটিতে পা রাখতে পারেনি, কেন? নবীকে গালি দিয়েছিল তাই। এখন নবীকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, মা খাদিজাকে কটু মন্তব্য করে, যারা না জেনে করে আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, ক্ষমা করবেন না করবেন সেটা আল্লাহর ব্যাপার, আমাদের কিছু বলবার নেই। তবে শুনুন, বক্তা সাহেব মানুষ হিসাবে ভুল করতে পারেন, সেই জন্য কি ওয়াজের স্টেজে উঠে তাকে বাটপার বলে গালি দিতে হবে? আর এক বক্তা বলে ওরে বাটপা, বলেন তো কি সুন্দর ভাষা শিখেছে, কোন সভ্যঘরের ছেলেরা বেয়াদবি করতে জানে না, সভ্যঘরের ছেলেরা অশালীন শব্দ বলে না, ব্যবহারে বংশের পরিচয়। কাউকে সমালোচনা করতে হলে মার্জিত হতে হয়, সমালোচনা করতে হয়। শুনুন, আর একজন বক্তা সাহেব এই ওরে বাপ্পার বলার অপরাধে জুতো তুলে ইষ্টেদের মধ্যে বসে তোর মতো বক্তাকে জুতা পিটা করা উচিত। এগুলি কি আলেমদের গুণ না? আলেমরা ওয়াজের মাহফিলে এসে যা মনে ধরে তাই বলে এক শ্রেণীর আলেম। এসব আলেমদেরকে বয়কট করতে হবে, এরা বক্তা এলেম নাই। বন্ধুগণ, মা বোনেরা শুনুন, আল্লাহ নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা 9 বছর নবীর বাড়িতে থাকলেন, 9 বছরে
নবীর কাছ থেকে যে এলেম শিখেছিলেন, 50 বছর যাবৎ সেই এলেম গোটা বিশ্ববাসীর কাছে বিতরণ করলেন। খাওয়ার চিন্তা তার ছিল না, একটা খেজুর খেয়ে এক ঢোক পানি খেয়ে দিন পার করে দিতেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ার্দা। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বাকিউল গারকাদে দাফন করছেন, তার ভাগনারা কোলে করে মা আয়েশা সিদ্দিকার লাশ কবরে নামিয়ে দিয়ে বললেন, জগৎবাসীরা শুনে রাখো, বিশ্বের এলেমের ভান্ডার আজকে মাটির তলায় চাপা দিয়ে গেলাম। এলেমের ভান্ডার মাটির তলায় চাপা দিয়ে গেলাম। বন্ধুগণ, দরুদ ও সালাম সেই নবীর উপর, যেই নবী গায়েব জানতেন না। আল্লাহর নবীর স্ত্রীর চরিত্র নিয়ে মদিনার মুনাফেকেরা সিনিমিনি খেলে। 1 মাস পার হয়ে গেল, তাও নবী কোনো কথা বললেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে নির্দেশনা না এলো। নবী নিজের তরফ থেকে অনুমান করে গায়েব, গায়েবের ভিত্তিতে কোনো কথা বলতেন না। দরুদ সালাম সেই নবীর উপরে যিনি নূরের তৈরি নয় মাটির তৈরি আদম সন্তান। নূরের ফেরেশতাকে মাটির আদম সেজদা করলো, মাটির আদমকে নূরের ফেরেশতা সেজদা করলো, নূরের চেয়ে মাটির মর্যাদা বেড়ে গেল। যারা নবী মাটির নবীকে নূরের নবী বলে তারা নবীর মর্যাদা হানি ঘটায়। দরুদ সালাম সেই নবীর প্রতি যিনি হায়াতুন নবী নন, ইন্তেকাল করেছেন, মা আয়েশা সিদ্দিকার বাড়িতে দাফন করা হয়েছে। ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য আজকে বহু ষড়যন্ত্র চলছে। আল্লাহ পাক বলছেন, ইউরিদুন আলিউতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা ইসলামকে ধ্বংস করে দিতে চায়, ইসলামকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায়। আজকে মুসলিম জাতিকে ক্ষতিগ্রস্ত করবার জন্য ইহুদি নাসারারা 3 ধরনের লোকের উপরে টার্গেট করেছে। কয় ধরনের? 1 ধরনের হলো মহিলা। মহিলাদেরকে ধ্বংস করতে পারলে জাতিকে ধ্বংস করা সহজ, কেননা টাকশাল যদি অরক্ষিত হয় তাহলে ওই টাকশাল থেকে জাল নোট বের হয়, দেশের অর্থনীতি ধ্বংস হয়। টাকশাল থেকে টাকা বের হয়, টাকার চেয়ে মূল্যবান হলো মানুষ। মায়ের পেট থেকে সন্তান বের হয়, মায়ের জাতি মহিলাকে যদি অরক্ষিত করে চরিত্রহীনা বানানো যায়, বেপর্দায় রাস্তায় নামানো যায়, ওই মহিলা দ্বারা কোনো ভালো সন্তান আশা করা যায় না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় খারাপ থাকলে সব মন্ত্রণালয় এলোমেলো হয়ে যায়। শুনুন, 2 জন নবীর কাহিনী। একজন নবী হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার ছেলের নাম ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালামের বেটার নাম কি ছিল? ইসমাইল। ইসমাইলকে তার বাবা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফালাম্মা বালাগা মাহু সায়্যা ক্বালা ইয়া বুনাইয়্যা ইন্নি আরা ফিল মানাম ইন্নি আরা ফিল মানামি আন্নি আসবাহু ফাযুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কোরআনের আয়াতে আল্লাহ বলছেন, ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা, আমাকে আল্লাহ স্বপ্ন যোগে অর্ডার দিয়েছেন তোমাকে জবাই করার জন্য। ইন্নি আরাফিল মানাম, আমি স্বপ্ন যোগে আদেশ পেলাম, আন্নিয়া বহু, আমি তোমাকে জবাই করতেছি। ফাযুর মাযা তারা, তোমার অভিমত তুমি বলো। কালা ইয়া আবাতি ফাল মা তুমারু, ছেলে বলছে, আব্বা,
আল্লাহ যা অর্ডার করেছেন আপনি তা ফলো করুন। ইনশা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অবশ্যই আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যেই পেয়ে যাবেন, আমি জবাই হওয়ার জন্য প্রস্তুত আছি, এখন আপনি চাকু চালাতেই পারে। বাপ বেটার ডায়লগ কোরআনে বলছে, মিথ্যাবাদী কেতাবলায় লিখে রেখেছে, ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যে কথা কয়ে দাওয়াত খাওয়াতে নিয়ে গেলেন, নিজে মিথ্যেবাদী আর নবীকেও মিথ্যাবাদী বানাবার চেষ্টা করে। এইসব এক শ্রেণীর নাজানা মৌলবীদের খাসলত। আমাদের এক আত্মীয় কবরে লাশ রাখার পরে ডাঙা থেকে বলে দিছে, ও সেলিম বলো আল্লাহ আমার রব, মোহাম্মদ সাল্লাম আমার নবী, ইসলাম আমার ধর্ম, আমার আর রাগ থামে নেই, মিজাজ গরম হয়ে গেছে, ধাক্কা দিয়ে কবরের উপর ফেলে দিয়েছে। ফেলে দিয়ে বলো মিয়া পরীক্ষার হলে ছাত্রকে পাশ করানোর জন্য পরীক্ষার হলে নকল সাপ্লাই দিয়ে ছাত্রকে পাশ করাও, তাই কবরের প্রশ্নেও নকল সাপ্লাই, দুনিয়ার প্রশ্নে নকল সাপ্লাই দিলেও দেওয়া যায়, কবরের প্রশ্নে নকল সাপ্লাই দেওয়া যায়। আর এক বক্তা সাহেব বললেন, মা খাদিজার কবরের সোয়ালের জবাব নবী নিজেই দিয়ে দিলেন, মা খাদিজার সোয়ালের জবাব নবী নিজে দিয়ে দিলেন। নবী যদি সোয়ালের জবাব দিয়ে দেন তাহলে আল্লাহর নবী সাহাবীকে যে কবরের চাপ দিয়ে ধরল তখন নবী কি করলেন? অনেক কথা থেকে যায়, লোকে যা মনে করে তাই বলে বেড়ায়। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল বাপের চাকুর তলে শুয়ে পড়লেন, কিন্তু পক্ষান্তরে পক্ষান্তরে আরেকজন নবী ছিলেন, সেই নবীর নাম কি? যার ছেলে তার বাপের কথা শুনল না সেই নবীর নাম কি? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের ছেলে প্লাবনে ভেসে যাচ্ছে, নূহ আলাইহিস সালাম বললেন, কালা ইয়া বুনাইয়ার কাবমান, হে বৎস আমাদের সঙ্গে তুমি এই কিস্তিতে সোয়ার হও। ছেলে বলছে, ওই যে যদি পাহাড় দেখা যায় সামনে, সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমাকে যদি পাহাড়ে উঠতে দাও তোমার কিস্তিটা আমার উঠা লাগবে না। আল্লাহ পাক বললেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজ, বিরাট বিশাল ঢেউ এসে বাপ আর বেটার মাঝখানে আড়াল হয়ে গেল, মহা প্লাবনে বেটাকে ভাসিয়ে নিয়ে চলে গেল বাপের সামনে। এত বড় নবী হয়ে বাপ হয়ে বেটার জন্য কিছু করবার থাকলো না। সমস্যা কোথায় ছিল বলেন তো? এটাও নবীর বেটা, ওটাও নবীর বেটা। এক নবীর বেটা তার বাপের চাকুর তলে শুয়ে পড়লেন, আর এক নবীর বেটা বাপের সামনে মহা প্লাবনে ভেসে গেল, বাপের কিস্তিতে চলল না। বলেন তো দুই নবীর পার্থক্য কোথায়? দুই নবীর বেটা আরে মানল না কেন? সমস্যা হলো কেন? কথা তো ভালো করে শোনেন না, বুঝার চেষ্টা করেন না। সমস্যা হলো মায়ের মধ্যে বাপের মধ্যে নেই, দুইজনের বাপই নবী, কিন্তু ইসমাইলের মা হাজেরা ইমানদার, পাক্কা ইমানদার, নূহ আলাইহিস সালামের স্ত্রী ওয়াহেবা ও টাক্কা শয়তান। এবার বুঝে ধরেছে, রাজা নাই শাহী নাই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নাই আছে শুধু আম, সিংহ ছাড়া তবু সে কি মেমন সিংহ নয়, নাম দিয়ে কি হয়, নামের বড়াই করো না ভাই নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়, কর্ণফুলির কানে ফুল দেখে নেই তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নাই আছে শুধু ঢেউ, মতি ঝিলে মতি নাই নাই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নাই আছে শুধু বিল, খোলা থাকে তবু সে কি ঢাকার শহর নয়, নাম দিয়ে কি হয়।
রাজশাহীর ফজলি আম কি সিলেটে হয়? সিলেটের কমলা লেবু কি রাজশাহীতে হয়? মাটির বুনে ফসল হয়, মাটির বুনে ফসল হয়। মা ভালো হলে সন্তান ভালো হয়, বেঈমানের ঘরে বেঈমান জন্ম নিল কেন? বন্ধুগণ, মা ভালো হলে সন্তান ভালো আশা করা যায়। মক্কার মদিনার ইমাম মসজিদে নববীর ইমাম সাহেব সালাত পড়াচ্ছেন মাগরিব বা এশা। বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কেরাত পড়তে পড়তে একটা গলা ঠাকুর মারছে, কোথাকার ইমাম? মসজিদে নববীর ইমাম। তো চাপাইয়া এক হাজি ছিল ওই মসজিদের মধ্যে, বলছে গলা খেঁকড়াইছে কেন, কালার রুটি খাই নেই যে ওই জন্য গলা খেঁকড়াইছে। টাটকা দাদা আমের জুস তো এরা চোখেই দেখে না গো, টাটকা আমের জুস চোখে দেখে না, কালার রুটি খেতে পাই নেই ওই জন্য গলা খেঁকড়াইছে। ওকে দুখানটা কালা রুটি খিলায় দাও, তাহলে গলা খেঁকড়াবে না। বন্ধুগণ, তাহলে মাটির কারণে যেমন ফল ফসল কম বেশ হয়, মায়ের কারণে সন্তান কম বেশ হয়। ওই জন্য ইহুদি নাসারারা চেষ্টা করছে মহিলাদেরকে বাড়ি থেকে বের করে সমিতি সমিতি করায়, তাহলে হাজার হাজার জারস সন্তানের দেশ ছেয়ে যাবে। মা বোনেরা সতর্ক হতে হবে, ইহুদি নাসারার খপ্পরে পা দেওয়া যাবে না। শোনেন মুমিনগণ, এনজিওদের হইল আগমন, শোনেন মুমিনগণ, এনজিওদের হইল আগমন। মুসলমানের চিরশত্রু ইস্ট ইন্ডিয়ার দালালেরা মোরে মোরে স্কুল খুইলা করতেছে ইমান হারা, সুদের টাকায় চাকরি দিয়া করছে ইমানকে হরণ, এনজিওদের হইল আগমন। এনজিও কি আছে আপনার এলাকায়? বাংলাদেশের রাস্তাঘাটে করছে ওরা তুতের চাষ, যেমনি ভাবে করেছিল ইস্ট ইন্ডিয়া নীলের চাষ। ইস্ট ইন্ডিয়া কি চাষ করছিল? নীলকা চাষ। আর এখন বর্তমানে এনজিওরা কি চাষ করে? তুতের চাষ, তুত গাছ লাগায়, আর লাগায় ইউক্যালিপটাস। ইউক্যালিপটাস গাছ হলো সর্বনাশা, ওই গাছ অক্সিজেন খেয়ে ফেলে আর কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। এই সমস্ত নরমাল আম গাছ, জাম গাছ, দেশীয় গাছগুলি কার্বন ডাইঅক্সাইড খায় আর অক্সিজেন ছাড়ে, আর ইউক্যালিপটাস গাছ চেনেন তো, ওই যে লম্বা সাদা সাদা চুনের মতো হয়, যত এনজিও এরা এইসব গাছ লাগায়। বাংলাদেশের রাস্তাঘাটে করছে ওরা তুতের চাষ, যেমনি ভাবে করেছিল ইস্ট ইন্ডিয়া নীলের চাষ, সুদের টাকায় কিস্তি দিয়া করছে পর্দা বিসর্জন, এনজিওদের হইল আগমন। মহিলাদেরকে আল্লাহ পাক বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে রমণীগণ তোমরা তোমাদের বাড়ির মধ্যেই থাকো। মহিলাদের কাজ হলো বাড়ির মধ্যে, বাইরে বিনা প্রয়োজনে মহিলাদের চলা হারাম। মহিলারা বাড়িতে থাকবে, কার বাড়িতে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মহিলাদের নিজের বাড়ি নাই, মহিলাদের নিজের বাড়ি নাই। মহিলা যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে তখন থাকে বাপের জিম্মাদারিতে, বাপের বাড়িতে। বাপ মারা গেলে, অসুস্থ হলে, অপারগ হলে ভাইয়ের জিম্মাদারিতে, ভাইয়ের বাড়িতে থাকে। বিয়ে হয়ে গেলে স্বামীর বাড়িতে চলে যায়, স্বামী মারা গেলে, অপারগ হলে, অক্ষম হলে ওই মহিলা থাকে ছেলের বাড়িতে। একজন মহিলাকে ভরণ পোষণ করার জন্য, একজন মহিলাকে খাবার দেওয়ার জন্য, একজন মহিলার জিম্মাদারি পালন করার জন্য আমার আল্লাহ চারজন পুরুষ নিয়োগ করেছেন।
মহিলা বাপের বাড়িতে খাবে, বাপ তাকে কামাই করে খিলাবে। হতভাগে সেই বাপ যেই বাপ মেয়েকে জন্ম দিয়েছে, মেয়েকে খাবার দিতে পারে নাই, ওই মেয়ে গার্মেন্টসে কাজ করতে গিয়ে জীবন যৌবন ইজ্জত হুরমত সব শেষ করে ফেলল। হতভাগে সেই ভাই যার বোন খুরাকের অভাবে দেহ বিক্রি করে খায়, হতভাগে সেই স্বামী যেই স্বামী তার স্ত্রী জিম্মাদারি পালন করতে ব্যর্থ, হতভাগে সেই সন্তান যেই সন্তান তার মা পরের বাড়িতে কাজ করে খায়, কিন্তু হয়েও মাকে খাবার দিতে ব্যর্থ। চারজন পুরুষ একজন মহিলাকে দেখবেন, মহিলার রাস্তার মাটি টানে, মহিলারা ইট ভেঙে খায়, মহিলারা ইট মাথায় করে টানে, টাঙ্গাইলের ভুয়া পুড়ে মাহফিল শেষে রওনা দিলাম, ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম, রাস্তার মধ্যে দেখতে পেলাম মহিলারা মাটি টানছে, মাটির বোঝা মাথায় করে মাটির বোঝা নিয়ে খাল থেকে রাস্তার মধ্যে উঠে মাটি ফেলে। কমলমতি ম্যাম শরীরের ফিটনেস কম, মাটির বোঝা মাথায় করার এনার্জি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দেন নাই, তাদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন সন্তান লালন পালন করবার জন্য, স্বামীর ঘর গুছাবার জন্য। তারা মিট মাটির বোঝা মাথায় করে, ইটের বোঝা মাথায় করে। গাড়িটা থামিয়ে দিয়ে মহিলাদেরকে বললাম, মা তোমাদেরকে খাবানোর দায়িত্ব আমাদের উপরে আল্লাহ দিয়েছিলেন, তোমাদেরকে এক মুঠো ভাত তোমাদের মুখে তুলে দিতে পারলাম না। সরকারি দলের নেতৃবৃন্দ মহিলা, বিরোধী দলের নেতৃবৃন্দ মহিলা, মন্ত্রণালয় অনেক মন্ত্রণালয় মহিলাদের জন্য ছেড়ে দিলাম, এখনো কেন তোমরা মাটি কেটে ভাত খাও? মহিলা তাদের জিম্মাদারি। আল্লাহ নবী বললেন, তোমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার হকদার তোমার মা। মা কোথায় গেছে? হতভাগা ছেলে বন্ধু বান্ধব নিয়ে ফুটানি করে, মায়ের এক মুঠ খাবার জুটাতে পারে না। তোমার মতো ছেলে উলঙ্গার ছেলে মায়ের বাপের হক আদায় করতে পারো না, তোমার মতো ছেলে বাঁচার না বাঁধা সমান। আমি বলি নাই তুমি আত্মহত্যা করো, যুবক যুবকদেরকে ধ্বংস করবার জন্য মহিলারা কি বাড়ির কোণে থাকবে, বাইরে বের হতে পারবে না? আমার কথা কি বোঝা যায়? মহিলারা বাড়ির বাইরেও বের হতে পারবে, যেই সব কাজে পুরুষেরা পারে না সেই সব কাজে মহিলারা পারবে। যমুনা ব্রিজ পার হওয়ার সময় দেখছি বাসের মধ্যে দুই পুলিশ উঠে গেল, এক পুলিশ পুরুষ আর এক পুলিশ মহিলা। মহিলা পুলিশ দেখে আমি একটু নাকশিটকানির মতো একটু বিরক্ত হইলাম, ভুরুকঞ্চিত করলাম। পুলিশদের চোখের মধ্যে এতই পাওয়ার, মানুষের চেহারা দেখলে বুঝতে পারে লোকটা কেমন। আমার এগুলো হুজুর সাহেব মহিলা পুলিশ দেখে মন খারাপ, তাই নাকশিটকানি দেন, গাড়ির জানালা দিয়ে তাকায় দেখেন কি আছে ওখানে। গাড়ির জানালা দিয়ে তাকায় দেখলাম আকাশমণি গাছের সাথে একজন মহিলাকে উল্টো দিকে হাত মোড়া দিয়ে বেঁধে রাখা হয়েছে। বলেন তো ওই মহিলাকে ওখানে বাঁধা হয়েছে কেন? বলে ওই মহিলা ল্যাডিস স্মাগলার, চোরা চালানি মহিলা, ওর শরীরের গোপন জায়গায় হিরোইন বেঁধে নিয়ে গাড়িতে চড়ে ঢাকায় পাচার করতে যাচ্ছিল, তাই যমুনা ব্রিজের চেকে ওই মহিলা ধরা পড়েছে, তাই ওখানে বাঁধা হয়েছে। এবার হুজুর সাহেব বলেন, লেডিস স্মাগলার যদি হিরোইন শরীরের গোপন জায়গায় বেঁধে নিয়ে পার হয়, ওই মহিলার বডি সার্চের জন্য কোন পুরুষ পুলিশ কি পারবে? যতদিন লেডিস স্মাগলার ছিল না ততদিন মহিলা পুলিশের প্রয়োজনীয়তা দেখা দেয়নি। ঢাকাতে মহিলারা রাজনীতি করে, করে না? চুল ধরে টানাটানি করে না? এক মহিলা এক মহিলার শরীরের কাপড় টানে ছিঁড়ে ফেলে না? ওই সময় দুই মহিলাকে থামাবে কি পুরুষ? পুরুষ পুলিশ গিয়ে তাদেরকে অ্যারেস্ট করবে, নাকি তাদেরকে অ্যারেস্ট করার জন্য তখন মহিলা পুলিশ লাগবে? মহিলা পুলিশ লাগে,
পাবনার পাগলাগারদে পাগলনি থাকে, ওই পাগলনির যখন পাগলামি বেড়ে যায় নিজের শরীরের কাপড় টেনে ছিঁড়ে ফেলে উলঙ্গ হয়ে দৌড় দেয়, ওই উলঙ্গ পাগলিকে ধরে এনে জোরপূর্বক দড়ি দিয়ে বেঁধে ওকে কাপড় পরানো, ওর গা ইঞ্জেকশন ঢুকানো, ওকে জোর করে খাদ্য খাওয়ানোর কাজ কি পুরুষের দ্বারা সম্ভব? যেই সব ক্ষেত্রে মহিলা ছাড়া চলে না সেই সব ক্ষেত্রে মহিলারা কাজ করতে পারবে, কিন্তু আল্লাহ বলেন ইউদনীন আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা তাদের বুরকা পরে তারপরে যাবে, শালীন পোশাক পরে যাবে, কিন্তু যেই সমস্ত কাজ মহিলা ছাড়া পুরুষদের দ্বারা সম্ভব, এবার কয়েলটা সরিয়ে দেন তো এখান থেকে একটু, একজন আসেন কয়েলটা একটু সরিয়ে দেন, কয়েলের গন্ধ আমার জন্য খুব কষ্টদায়ক। বলছি শুনো, একজন পুরুষ যেই কাজ পারে মহিলাকে হাজার হাজার লক্ষ লক্ষ যুবককে বেকার রেখে ওই অবস্থায় মহিলাকে চাকরি দেওয়া আর যুবকদেরকে বেকার রেখে তাদেরকে অভিশাপের জীবনে ঠেলে দেওয়া, এটা নেহায়েত অন্যায় কাজ, ইসলামের দৃষ্টিতে ইসলাম সমর্থন করে না। বন্ধুগণ, মহিলাদেরকে সন্তান লালন পালন করতে হবে, মহিলার পোশাকের পর্দা আছে, মহিলার গহনারও পর্দা আছে, গহনার আওয়াজ যেন পর পুরুষের কানে না যায়, মহিলার শরীরের পারফিউম যেন পর পুরুষের নাকে না যায়, এই জন্য মহিলাকে পারফিউম ব্যবহার করে চলতে মানা করা হয়েছে। পর্দা এমন ফরজ, পর্দার মতো ফরজ ইসলামে আর একটা নাই, সালাত সকালে ফরজ, দুপুর বেলা পর্যন্ত ছুটি, জোহর পড়লে আসর পর্যন্ত ছুটি, মাগরিব পড়লে এশা পর্যন্ত ছুটি, এশা পড়লে পরের দিন ফজর পর্যন্ত সালাত, মাপ আর মাঝখানে সালাত ফরজ নাই। রমজান মাসে একবার এক মাস সিয়াম পালন করলে এগারো মাস ছুটি, এই এগারো মাসের মধ্যে আর দ্বিতীয়বার আপনার উপরে সিয়াম ফরজ হয় না? জীবনে একবার হজ করলে সারা জীবন ছুটি, বছরে একবার যাকাত দিলে সারা বছর ছুটি, পর্দা কখন ফরজ কখন ছুটি, 24 ঘন্টা ফরজ, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পর্দা ফরজ, মানুষ মরে গেলে তার উপর ইবাদত মওকুফ হয়ে যায়, কিন্তু পর্দার ফরজিয়ত জারি থাকে, মরা লাশকে পর্দা সহ দাফন করতে হয়। পর্দাটা শুধু পুরুষের আছে মহিলার আছে? ভাই শরীফুল বলে গেলেন পর্দা পুরুষের আছে মহিলার আছে, পর্দা অমুসলিমেরও আছে, অমুসলিমের সামনে কোনো মুসলিম যুবক উলঙ্গ হতে পারবে না, কোন মুসলিমের কোন মুসলিম রমণী অমুসলিম পুরুষের সামনে উলঙ্গ হতে পারে না, কোন অমুসলিমকে উলঙ্গ করার এখতিয়ার আপনার নাই। কোন হিন্দু লোকের লাশ যদি গাঙে ভেসে যায়, আপনি মুসলমান হিসাবে আপনার দায়িত্ব ওকে কাপড় দিয়ে জড়িয়ে ওকে মাটি চাপা দিয়ে দাফন করে দেওয়া। কোন মুসলিম মহিলার যদি পর্দা না থাকে, পরনের বস্ত্র ছিঁড়ে যায়, সমাজের লোকের দায়িত্ব হলো তাকে বস্ত্রাবৃত করা। কোন মুসলিম মানুষ যদি ঘুমন্ত থাকে, তার শরীরের কাপড় যদি সরে যায়, উলঙ্গ হয়ে যায়, তার শরীরের ইজ্জত থেকে দেওয়ার দায়িত্ব মুসলমানদের উপর কর্তব্য। কি বুঝা গেল পর্দা সম্পর্কে? পর্দা তো আমাদের দেশের মহিলারা এখন আর করে না। এই জামিরা, জামিরা কোন দিকে? এই পাশেই জামিরা। জামিরা থেকে পীর সাহেব যেতেন আমাদের এলাকায়, আমাদের এলাকায় জামিরার পীর মানে হলো জামিরার সর্দার, আহলাদিস পীর, তারা ছিলেন সমাজের সর্দার। আমাদের এলাকায় যেতেন, আমাদের মুরব্বীরা বলছেন যাদের বাড়িতে নতুন বেড়া পেতেন তাদেরকে গিয়ে ইচ্ছামতো খানিকটা শাসায় দিয়ে আসতেন। তার মানে তোমার বেড়া এতদিন ছিল না, পীর সাহেবের আগা আসার খবর শুনে নতুন বেড়া পেতেছ, এমন পর্দা ছিল তাদের সমাজে। এখন কোথায় সে পর্দা গেল? পর্দা তো আর নাই। মাওলানা আবু তাহের বর্ধমানী সাহেব বললেন যে আমি স্কুলে পড়তাম, হিন্দু মহিলা বেঞ্চের ওই মাথায় শান্তশীলা,
আর আমি পাশে বই রেখেছি, তাই বলছে এই দেখো বেঞ্চের ওই মাথায় তুমি ওই মহিলা হিন্দু দাঁড়িয়েছিল, আর তুমি এখানে বই রেখেছো, ওকে শুয়ে দেওয়া হয়েছে, শান্ত শিলাকে বলো গোসল করে আয়। মৌলানা বুথায়ের বর্ধমান সাহেব বলেন মরা কাঠে বিদ্যুৎ পাস হয় কি করে আমি তো জানলাম, বলছে এখন তাজা কাঠেও বিদ্যুৎ পাস হয় না, হিন্দু আর মুসলমান সব সমান হয়ে গেছে, কোন মহিলা মুসলিম কোন মহিলা মুসলিম, কে বেদাতি আর কে হেদাতি পার্থক্য বোঝা যায় না। আহলে হাদিসদেরকে মুরুব্বিরা বলতো হেদাতি, আর মাঝহাবীদেরকে বলতো বেদাতি, বলতো না বেদাতকে হেদাত করা তওবা নষ্ট করা, শ্বশুর গায়ে আতর দিলে যায় না জাতির ধারা, হিন্দু মুশরিকেরা আর বেদাতিরা রাখে দোস্তি অতিশয়, তাই দেখে মোহাম্মদি গনে মনে মনে জ্বলে পুরে মরে হায়, আল্লাহ একই দেয় না ডরে জ্বলিলে না মানে দলিলে, নাহি মানে সারা শামুকের বিষে মতি ঢুঁড়িতেছে কোন আশ্চর্য দিশাহারা। মুন্সী ফসিউদ্দিন কবিতা আবৃত্তি করে গেছেন, আহলে হাদিসদের ঘর পর্দা ছিল আলাদা, এখন আহলে হাদিসের ঘরে আর পর্দা লাগে না, কে আহলে হাদিসকে বেদাতি কে হিন্দুকে মুসলিম বোঝা যায় না। বন্ধুগণ মা বোনেরা পর্দার ভিতরে আবার ফিরে আসুন, ইসলামের দিকে ফিরে আসুন, মা আয়েশা সিদ্দিকার পদাঙ্ক অনুসরণ করুন, মা খাদিজার তরিকা অনুসরণ করুন, ছেড়ে দিন নষ্ট তাসলিমা নাসরিনের তরিকা, ছেড়ে দিন মমতাজের তরিকা, পরকালে নাজাত পেতে হলে নবী রাসূলের স্ত্রীগণের পদাঙ্ক অনুসরণ করতে হবে। দুই নম্বর টার্গেট ইহুদি নাসারদের যুবকদের উপর, কাদের উপরে, যুবকদেরকে ধ্বংস করার জন্য চারটা ফাঁদ পেতে রেখেছে, কয়টা? এক নম্বর ফাঁদ হলো নারী পুরুষের অবাধ মিলামিশা, একটি ছেলে ইউনিভার্সিটিতে যায় চরিত্র নিয়ে, একজন মেয়ে ইউনিভার্সিটিতে যায় চরিত্র নিয়ে, ইউনিভার্সিটিতে তার কোর্স কমপ্লিট করতে করতে তার চরিত্রেরও বারোটা বেজে যায়, চরিত্রবতী মহিলা যায়, চরিত্রবান যুবকেরা যায় ইউনিভার্সিটিতে, সহশিক্ষার কষা হাতে পড়ে চরিত্রহীন হয়ে ফেরত আসতে বাধ্য হয় অধিকাংশ, এক একজন হয়তো ফিরে আসে তার চরিত্র হেফাজত করে বাকিরা পারে না। আমার মামাতো ভাই বলেন যে ভাইয়া আমাকে না ঝামেলা করে মেয়েরা, তো ঝামেলা যখন করেই তোমাকে তো তুমি এক কাজ করবা, পায়জামার এক ঠ্যাং উপরে পরবা আর এক ঠ্যাং নিচে, মানে একটু উঁচু নিচু করে পরবা, দাড়ি মারি উল্টা আগলা পাগলা করে রাখবা, মুস্টুস ভালো করে ছাইটো না যাতে তোমাকে দেখে এমনি পালায়। কয়ে এখন আবার কয় বাসার ভাই আর কি বেলেট কিনার টাকা নাই নাকি, না হলে আমরা চাঁদা তুলে দে। আপনাদের চার ঘাটের ভায়া লক্ষ্মীপুর মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব পালন করতাম এক সময়, আমি ভায়া লক্ষ্মীপুর দারুসালাম মাদ্রাসা, ওখানে প্রায় বছর খানেক প্রিন্সিপালের দায়িত্বে ছিলাম, 2002 সালের শেষে এসে 2003 সালের শেষ পর্যায়ে প্রায় বছর খানেক ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব ছিলাম। ওখানে এক ভদ্রলোক বললেন যে আমার মেয়ে বোরকা পরে যায়, তো ওই ইউনিভার্সিটির ছেলেরা এসে বলে খালাম্মা আসসালাম আলাইকুম, খালাম্মা কথা বলে, একবার বলতে চায় তোমার আম্মা কেমন আছে বোনপুত, কয় আমি বলি, আমাকে জিজ্ঞেস করলে আমি বললাম আপনার মেয়েকে মানা করবেন, ওকে লাখবার খালাম্মা বললে উত্তর না দেয়, ওই ধূর্ত কাক ধূর্ত শৃগাল গাছের তলায় বসে আছে, কাকের মুখে গোস্ত কা করবে আর গোস্তটা খপ করে খাবে, খালাম্মা একবার মুখ খুললেই ও সাকসেসফুল হয়ে গেল। বন্ধুগণ যুবকদেরকে ধ্বংস করার জন্য এই সহশিক্ষা, যুবকদেরকে ধ্বংস করার জন্য রাজনীতি, যারা রাজনীতি করে নেতা হয় তাদের ছেলেরা মরে না,
আপনার ছেলেকে পাঠিয়েছেন ধান বেচা পয়সা দিয়ে, আলু বিক্রি করা পয়সা দিয়ে, আমের গাছ জামের গাছ বিক্রি করে টাকা দিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়েছেন, আপনার ছেলের চরিত্রকে নষ্ট করবার জন্য সেখানে রাজনীতি, রাজনীতি আর রাজনীতি, নেতারা আপনার ছেলেকে ব্যবহার করে, গুলি খেয়ে মরে আপনার ছেলে, আর নেতা হয় তারা। নেতার ছেলেরা মিছিলের আগে থাকে না, নেতার ছেলেরা আমেরিকায় থাকে। যুবক, তুমি মুসলমানের ছেলে, তুমি মুসলমানের ছেলে, কার লাগিয়া জীবন দিলে, রক্ত দিলে ঢেলে, জীবন দিলে রক্ত দিলে, কার লাগিয়া কোন সে দলে, প্রশ্ন তোমার ইসলামী দল ঐক্য কেন নয়, তাই বলি কি চাইবে তুমি বাতিলের বিজয়। কথা বুঝা যায়? মুসলমানের ছেলে কার লাগিয়া জীবন দিলে, রক্ত দিলে ঢেলে। তিন নাম্বার হলো মাদক দ্রব্য। কি মাদক দ্রব্য? মাদক দিয়ে যুবকদেরকে ধ্বংস করা হচ্ছে। যুবক হলো জাতির মেরুদণ্ড, মেরুদণ্ড ভেঙে দিলে সে জাতি আর দাঁড়াতে পারে না। মাদক দ্রব্য কোথেকে আসে? মাদক নিয়ন্ত্রণ করার উপায় কি? সরকার একা একা পারবে না, মাদক নিয়ন্ত্রণ করবে সরকার, মাদক নিয়ন্ত্রণ করবে সমাজ, মাদক নিয়ন্ত্রণ করবে বাপ মা, মাদক নিয়ন্ত্রণ করবে মসজিদের ইমাম খতিব। মাদকে আসক্ত হলে ছেলেকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাপ বের করে দেয়, বাপের ভুল সিদ্ধান্ত, ওই ছেলেকে কাছে রেখেই সংশোধন করা সম্ভব, বন্ধু বান্ধব দিয়ে সংশোধন করতে হবে, টাইম মতো বিয়ে করিয়ে দিন, একটা বউ জোগাড় করে দিন, বউই ওকে পাহারা দিয়ে রাখবে। কিন্তু তা তো দেন না, ছেলে আমার কামাই শেখে নাই, ছেলে তোমার কামাই শেখে নাই, ছেলে আমার নাবালক, নাবালক ছেলে। ঢাকার এক ছেলে আর এক মেয়ে দুইজন কথা বলে, মেয়ের বাপ দেখলো আমার মেয়ে মোবাইলে কথা বলে পর পুরুষের সাথে, প্রতি রাত্রে মেয়ে পাপ কামাচ্ছে, আমি বাপ বাগি হচ্ছি, খুঁজে বাইর করলো কোন ছেলের সাথে কথা বলে, ছেলের বাপকে ডেকে বললো তোমার ছেলের সাথে আমার মেয়ে কথা বলে, তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে করায় দেই, ওরা লেখাপড়া করুক, কথা বলুক, কথাটা যেন বৈধভাবে হয়। ছেলের বাপ রাজি হলো, ছেলের চরিত্র ভালো থাকুক, বিয়েটা পড়ায় দিই পড়ুক, এমনিও কথা বলে অমনিও কথা বলবে, তো কথা বলুক, হালাল ভাবেই বলুক, টাকা তো আর ছেলের বাপে রকম নাই, মেয়ের বাপে রকম নাই। এখন বিয়ে পড়ানোর দায়িত্ব দিছে এক হুজুরকে, হুজুর সাহেব বলছে, হুজুরের নাম আমানুল্লাহ, হুজুরের নাম কি? আমানুল্লাহ হুজুরকে বলছে আপনি বিয়ে পড়ায় দেন, আপনার কি ভয় আছে? আমার ভয় নেই, ছেলের বাপ কাঁদতেছে, কয় পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। বললাম শুনুন, বিয়ে পড়ায় দিবে আমানুল্লাহ হুজুর, আপনারা বিয়ে রেজিস্ট্রি করবেন না, ওইভাবেই থাকবে, পুলিশে যদি বলে তোমার ছেলেকে বিয়ে দিয়েছো, না ওই মেয়েটাকে বলবো ওই মেয়ে আমার ছেলের জিএফ। জিএফ মানে কি? গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড রাখা তো সরকারের আইনে নিষেধ নাই, আছে কি? ওই ছেলেটাকে তোমার মেয়ের সাথে ঘোরে, বলবো ওই ছেলেটা আমার মেয়ের বিএফ, ভয় করে, আল্লাহকে ভয় করো। নাবালক বিয়ে হারাম সরকারের আইনে, নাবালক 18 বছরের কম হলে নাবালক, কিন্তু নাবালক জেনা করা হালাল নাকি? জেনাকে বন্ধ করার জন্য বিয়ের পথ ছাড়া কোনো উপায় নাই। যুবকদেরকে মাদক দিয়ে আসক্তগ্রস্ত করা হচ্ছে, ইন্টারনেট ফ্রি করে দিয়ে যুবকদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। দেশের যুব সমাজ খাই লোকে, মোবাইল ফোনে মেয়ের মাথা খারাপ করলো কে? মোবাইল ফোনে, মোবাইলের বেদির কথা সবারই তো জানা, মোবাইলের রোগের ভাই দেশটা হলো কানা, আরো অনেক কথা আছে কইব গোপনে মোবাইল ফোনে।
মোবাইলকে নিয়ন্ত্রণ করতে হবে। কয়টা হলো? একটা রাজনীতি, নারী পুরুষের অবাধ মিলামেশা, মাদকদ্রব্য, মোবাইল ইন্টারনেটের অপব্যবহার যুবকদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। ইহুদি নাসারার তিন নম্বর টার্গেট হলো আলেম মৌলবী। কারা টার্গেট? আলেম মৌলবী। মৌলবীকে দিয়ে উল্টা পাল্টা বোয়াকায় নিতে পারলে দেশ ধ্বংস করা সম্ভব। এক হুজুরের কাছে নাকি, এক হুজুরের সাগরেদের কাছে নাকি করোনা ভাইরাস ইন্টারভিউ দিয়েছে। ইন্টারভিউ দিয়ে বলছে বাংলাদেশে ওয়াজ মাহফিল বেশি হয়, এই জন্য বাংলাদেশে সে ঢুকবে না। হুজুর যে মিথ্যুক তার জ্বলন্ত প্রমাণ পাওয়া গেছে। ও মুসলমান, তোমার ইমান নাই? ও তো ইহুদিরা বলছে করোনা ভাইরাস হয়ে তোর কাছে যেও না। আমার আত্মীয় যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়, আমার বাপ যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়, আমার ছেলে যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়, তাহলে কি আমি পশু হয়ে গেলাম, তার সেবা করব না? আমি কি তার জানাজা পড়ব না? আমি কি তাকে দাফন করব না? করোনা ভাইরাস নিয়ে তো ডরান, মরা দেখে এত ভয় কেন? মরণ পৃথিবীতে একবার আসবে, দুবার আসবে না। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে যার মরণ যেভাবে লেখা আছে সেইভাবেই সে মরবে, কোনো 19-20 হবে না। সতর্ক থাকতে হবে মানে কি ধর্ম বেঁচে দিয়ে? সতর্ক থাকতে হবে মানে কি ধর্ম বেঁচে দিয়ে? এখন নতুন করে বলে হাত ধো মুখ ধো। আরে হাত ধো মুখ ধো তো 1450 বছর আগে নবী বলে গেছে, 5 বার উজু করো, হাত ধো মুখ ধো। নবী বলেন নাই? নবী বলেন নাই? হাসি দেওয়ার সময় আলহামদুলিল্লাহ করো, নাক চেপে দাও, মুখ চেপে দাও, নবী বলেন নাই? তুমি আজকে শিখাচ্ছ, আমার নবী 1450 বছর আগে শিখাই গেছে। করোনা ভাইরাস আল্লাহর হুকুম মানে দুনিয়ার কোন রাজা বাদশার হুকুম মানে না। আমরা ইসলামকে মানব, করোনা ভাইরাসের মালিককে ডাকবো, হে করোনা ভাইরাসের মালিক, করোনা ভাইরাসকে তুমি নিয়ন্ত্রণ করো। মালিক বলছে তোমরা যদি বিপদ থেকে বাঁচতে চাও তাহলে তোমরা কয়েকটি কাজ করো। এক নম্বর কাজ হলো দান সাদাকা। কি করতে হবে? অধিক পরিমাণ দান সাদাকা করতে হবে। আল্লাহর নবী বলছেন না সাদাকা তু তারুদ্দুল বালা, বালা মুসিবতকে প্রোটেকশন দেয়, ধাক্কা দেয়, প্রতিরোধ করে। করোনা ভাইরাসের প্রতিরোধ করবে, প্রতিরোধ কোন রোগের তোর বাপও পারেনি, তোর দাদাও পারেনি, কেউ পারবে না। প্রতিরোধ করে কিসে? দান সাদাকা, সাদাকা তু তারুদ্দুল বালা, সাদাকা, দান সাদাকা বালা মুসিবতকে প্রোটেকশন দেয়। দুই নাম্বার হলো ইস্তেগফার, কি? ক্ষমা প্রার্থনা করা। ওয়ামা কানাল্লাহু লিউযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে নবী, আপনি যতক্ষণ তাদের মধ্যে থাকেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর আযাব আসবে না। নবী থাকা মানে নবীর সুন্নতকে আমল করা। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে আযাব দেবে না, যতক্ষণ পর্যন্ত তারা ইস্তেগফার করতে থাকে। একজন টাকাওয়ালা লোকের পায়ের মধ্যে আপনি বুট জুতা দিয়ে পা রাখলে একদম পা কেঁচায় দিয়েছে, পয়সাওয়ালা টাকাওয়ালা লোক পিছনে ঘুরিয়ে তাকায় বলছে চোখ নাই, ঘুষি মেরে নাক ফাটায় ফেল, ঘুষিটা তুলছে মারার জন্য। আপনি বললেন সরি, ক্ষমা করে দিন, এক্সকিউজ মি। সরি বলার পরে রাস্তার পানি হয়ে যায়। আল্লাহ পাক বলেন মানুষ সরি বললে রাগ পানি হয়, ইস্তেগফার হলো মানুষের সরি বলা আল্লাহর কাছে। আল্লাহর কাছে ইস্তেগফার করলে রাগ পানি হয়ে যায়, নবীর সুন্নত মানলে গজব ফিরে যায়, দান সদকা করলে গজব ফিরে যায়। গজব ফিরাবার জন্য দোয়া আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। কয়টা হলো? এই দোয়াটা তিনবার পড়বেন সন্ধ্যায়, সারা রাত প্রোটেকশন হবে, গজব ফিরে যাবে, আপনাকে ধরবে না। সকালবেলা পড়বেন সারা দিনের প্রোটেকশন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি
ওয়াল জুজামি ওয়াল জুনুনি ওয়া মিন সাইয়্যিল আসকাম। হে আল্লাহ, ধবল কুষ্ঠরোগ, কুষ্ঠরোগ, ধবল কুষ্ঠরোগ, পাগলামি থেকে আর মারাত্মক রোগ থেকে আমি তোমার কাছে পানা চাই। আল্লাহর নবী দোয়া শিখিয়েছেন, মুনাজাতের বন্যায় সব দোয়া ভেসে গেছে, হুজুর মুনাজাত করবে আর আপনি আমিন বলবেন, দোয়া তো আপনার মুখস্থ করা লাগে না, হুজুর তো আপনার চাকর, হুজুর আপনার দোয়া করে দিবে, আপনি আমিন বলে পার হয়ে যাবেন। বালা মুসিবত যারা পাপিষ্ট তাদের জন্য সতর্কবাণী, আর যারা নেককার তাদের জন্য ইমানি পরীক্ষা, ইমানি পরীক্ষা হবে, পাশ করার চেষ্টা করতে হবে, সতর্কবাণী হলে তওবা ইস্তেগফার করে ফিরে আসতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।